এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো এমন একটা ছবি নিয়ে যে ছবিটার মুখ্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর এবং তার সাথে সাথে এই ছবির পরিচালনা করেছেন সত্যজিৎ রায়। তো এই ছবিটা নিয়ে কথা বলবো। ছবিটার নাম হচ্ছে গণশত্রু, যেটার অ্যাডাপ্টেশন ছিল অ্যান এনিমি অফ দ্য পিপল বলে বুক বা ছবির কোনো অ্যাডাপ্টেশন এটা ছিল, যেটা ছবিটা যখন দেখবে তখন ফার্স্টে নামটাই উঠে আসবে। তো এই ছবিটা সত্যজিৎ রায়ের স্যারের যতগুলো ছবি আছে তার মধ্যে এটাও একটা অন্যতম ছবি। কারণ ছবিটার যদি কনসেপ্টটা দেখো, কনসেপ্টটা বা ছবির যে বিল্ড আপটা বা ছবির যে কাইন্ড অফ যে স্টোরি ন্যারেশনটা, সেটা এত বিউটিফুল ওয়েতে করা এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে যেভাবে এই ছবিটাতে প্রেজেন্ট করা এবং তার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা, খুব সুন্দর ওয়েতে এই জিনিসটাকে এক্সিকিউট করা হয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো। এবং এই ছবিটা নিয়ে খুব কম জায়গাতেই কথা হয়, কিন্তু এটা ওনার একটা মাস্টারপিস ছবির মধ্যেই একটা, যেখানে একটা কম ডিউরেশন টাইমের মধ্যেও একটা ভালো ছবি তিনি প্রেজেন্ট করেছেন। এবং তার সাথে সাথে এই ছবিটা এমন একটা ছবি যে ছবিটার মধ্যে একটা ড্রামাটিক্যাল বেসের সাথে সাথেও এই ছবিটাতে এমন কিছু কনসেপ্টের ওপর বেসড করে আছে যেটা খুবই একটা সিরিয়াস সাবজেক্টের উপর বেস। যেখানে একটা গ্রামকে দেখানো হচ্ছে চণ্ডীপুর বলে, যেখানে কিছু মানুষ রোগে ভুগছে এবং এই রোগের মেন যে আক্রান্ত হচ্ছে তার বেসিক যে রিজনটা, সেটা হচ্ছে যে একটা মন্দির আছে সেখানে যে চরণামৃত দেওয়া হয় তার কারণে লোকের জন্ডিস হচ্ছে। তো সেই জিনিসের প্রোটেস্টের জন্য একজন ডাক্তার, যার নাম হচ্ছে অশোক গুপ্তা, যেটা প্লে করছে সৌমিত্র চট্টোপাধ্যায়, সে কোথাও গিয়ে সেই জিনিসটাকে প্রোটেস্ট করছে এবং গ্রামের লোকেদের রেস্কিউয়ের কথা ভাবছে। কিন্তু তাকে কী কী ফেস করতে হচ্ছে, কারণ যেহেতু একটা মাইথোলজিক্যাল বা একটা ধর্মের ব্যাপার যখনই এসে যায় তখনই সেই জিনিসটার ক্ষেত্রে তাকে কী কী ফেস করতে হচ্ছে, এবং উইদাউট কোনোভাবে কোনো ধর্মকে রেসপেক্ট দেখিয়ে এই সিনেমাটাকে খুব সুন্দর ওয়েতে প্রেজেন্টও করা হয়েছে। যদি দেখে না থাকো অবশ্যই সেই সিনেমাটা প্রেজেন্ট করতে পারো। ছবিতে পারফরমেন্স সবার ভালো, এখানে মমতা শঙ্কর, দীপঙ্কর দে, এরকম নামি নামি অভিনেতা অভিনেত্রীরা আছে। তো অবশ্যই ছবিটা দেখতে পারো যারা এখনও ছবিটা দেখোনি। এই ছবির ডিরেকশন তো নিয়ে কিছু বলার নেই, সিনেমাটোগ্রাফি নিয়ে কিছু বলার নেই, মিউজিক সত্যজিৎ রায় স্যার নিজেই দিতেন তো সেটা নিয়েও কিছু বলার নেই। এবং ছবির কিছু কিছু কনসেপ্ট আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে পুরো বেঁধে রাখবে। ছবির স্ক্রিন প্লে অত্যন্ত ভালো এবং ছবিটা একটা সাবজেক্টিভ জিনিসপত্রের মধ্যেও গিয়ে, একটা সিরিয়াস সাবজেক্টিভের মধ্যে গিয়েও ছবিটাকে এত সুন্দরভাবে বেঁধে রাখে অডিয়েন্সকে, যে এটাই হচ্ছে সত্যজিৎ রায় স্যারের ছবি বলে বোঝা যায়। কারণ অন্যান্য ছবিগুলোতেও সিরিয়াস সাবজেক্ট হলেও, সিরিয়াস কথোপকথন হলেও, একটা চার ঘরের দেওয়ালের মধ্যে একটা ড্রামা যখন অডিয়েন্সকে দেখানো হয় তখন সেগুলো ফ্যামিলি ড্রামা হয়, কিন্তু সত্যজিৎ রায়ের যে প্রেজেন্টেশন কতটা ইউনিক বা এক্সিকিউশন কতটা অন্য ধরনের হয় সেটা সিনেমাগুলো দেখলেই বোঝা যায়। কিছু কিছু শট যেগুলো খুবই আইকনিক, যেগুলো খুবই স্টিলভাবে রাখা হয় যেন একটা ছবি দেখছি, তো ব্যাপক লাগে জিনিসগুলো দেখতে এবং এক্সপিরিয়েন্সই আলাদা রকমের। তো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি ছবিটা আগেও দেখে থাকো, তোমাদের দেখার পর কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল অবশ্যই জানাতে পারো। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।